বিশ্বের 65টি দেশে 70 জন প্রতিযোগীকে পেছনে ফেলে 26তম দুবাই আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন 14 বছর বয়সী বাংলাদেশি হাফেজ সালে আহমদ তাকরিম। আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের তত্ত্বাবধানে হলি কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে তাকরিম পেয়েছেন 2.5 লাখ দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় 77 লাখ টাকা। গত মঙ্গলবার দুবাইয়ের এক্সপো প্রাঙ্গণে তাকরিমের হাতে পুরস্কার তুলে দেন দুবাইয়ের শাসক পরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন রাশিদ মোহাম্মদ আল মাকতুম। এ সময় কুরআন প্রতিযোগিতার ভাইস প্রেসিডেন্ট সায়েদ হারেব উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার আব্বাস হাদি উমর। অন্যদিকে তৃতীয় স্থান অর্জন করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান। গত 24 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় তাকরিম ছিলেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। এর আগে 27 মার্চ প্রতিযোগিতায় বিচারকদের করা 5টি প্রশ্নের সবগুলোর উত্তর দেন হাফেজ সালে আহমদ তাকরিম। সেদিন প্রায় 25 মিনিট তিলাওয়াত করতে হয় তাকে। এর আগে গত বছর সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের 111টি দেশকে পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করেছিলেন হাফেজ সালে আহমদ তাকরিম। এছাড়া ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম ও লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় 7ম স্থান অর্জন করেছিলেন তিনি।